প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, তাকে আমি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের চাইতেও ভয় পাই। কারণ আমরা দুর্বৃত্তদের দেখেই ভয় পেতে অভ্যস্ত, কিন্তু সততাও যে দুর্বৃত্তদের চাইতেও শক্তিশালী এটা আমরা অনেক সময় ভুলে যাই। এবং অধ্যাপক এম আজিজুর রহমান, উনি বগুড়ার ছেলে, বগুড়াতে একটা ছড়া বলে, আমরা হলাম বগুড়ার শৈল, কুটি মাছ ধরবে যায়া ধরে আনি বই। অধ্যাপক সাইফুল ইসলাম উপাচার্য, অত্যন্ত সুদর্শন ভাইস চ্যান্সেলর সাহেব, এইরকম চেয়ারের ভাইস চ্যান্সেলর সচরাচর কেমন? তোমার সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো হ্যাঁ, ভাইস চ্যান্সেলর হতে হলে এইরকমই হয়। এবং অ্যালামনাই সবাইকে শুভেচ্ছা। জামিলুর রেজা চৌধুরী সাহেব যখন আমাকে বললেন যে এখানে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে হবে, তখন নিজের জন্য না হলেও ইঞ্জিনিয়ার ভাইদের জন্য, বোনদের জন্য আমি একটু হতাশা অনুভব করলাম যে দেশের এই অবস্থা হল নাকি। কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন জানতাম যে দেশের সবচেয়ে ভালো ছাত্রেরা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, আর সবচেয়ে খারাপ ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে। আমি ছিলাম খারাপদের মধ্যে অনেক নিম্ন স্তরের খারাপ। তো আজ একই যে দেশের সবচেয়ে ভালো ছাত্রদের সামনে বক্তৃতা করবে, একটা সবচেয়ে খারাপ ছাত্র যে ছিল জীবনে, সে এটা ডো হয়েছিল একবার আমাদের ঢাকা কলেজে। আমি ওখানে 30 বছর শিক্ষকতা করেছি এবং দেশের সবচেয়ে ভালো ছাত্ররা ওখানে এসে ভর্তি হত, এবং ছাত্রদের যে ভর্তির স্ট্যান্ডার্ড ওখানে ছিল ওই মানদণ্ডকে পূরণ করে আমরা যারা শিক্ষক ছিলাম তারা কেউ কোনোদিন ওই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাখতাম। আমি এটা একজন প্রেসিডেন্টকেও এক সময় বলেছিলাম যে এত নিকৃষ্টদের দ্বারা এত উৎকৃষ্টদের শিক্ষিত হওয়া এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় জাতির জন্য আর হয় না। এক সময় দেখলাম একটা জায়গাতে, সেখানে একজন বিচারপতি আছেন, একজন ভাইস চ্যান্সেলর আছেন, সেক্রেটারিরা আছেন, তারা সব শুনছেন, এবং ওই জমায়েতের সবচেয়ে মূর্খ যেটা সেটা বলছে। তো সেই থেকে আমার সাহস একটু বেড়ে গেছে যে সবচেয়ে জ্ঞানীদের মধ্যে সবচেয়ে মূর্খ কথা বলতে পারে। মাওলানা জালালউদ্দিন রুমি বহু আগে এই কথাটা বলে গেছেন যে একটা সময় আসবে যখন জ্ঞানীরা অশ্রু জলে ভাসবে এবং গাধারা তাদের মাথার উপরে নেচে বেড়াবে। আমার মনে হয় বাংলাদেশে সেই যুগ এসেছে, না হলে আমি এখানে প্রধান অতিথি কেন আর আপনারাই বা শ্রোতা কেন? তো যাই হোক, পুনর্মিলনই একটা অত্যন্ত মিষ্টি জিনিস, এটা আমার সবসময় মনে হয়। কারণ পৃথিবীতে কোনো কিছু একবার গেলে আর ফিরে আসে না, এটা টিএস এলিয়টের একটা কবিতা আছে যে দেয়ার ইজ নাথিং এগেইন, আবার বলে কিছু না, বিকজ আই নো দ্যাট টাইম ইজ অলওয়েজ টাইম অ্যান্ড প্লেস ইজ অলওয়েজ অ্যান ওনলি প্লেস অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়াল ওনলি ফর ওয়ান প্লেস অ্যান্ড ওয়ান টাইম, therefore I rejoice that things are as they are. পৃথিবীতে কোনো জিনিস ফিরে আসে না। গ্রিকরা তো একটু বস্তুবাদী ছিল, ভাববাদীও ছিল, সেই জন্য তারা তাদের দেশে একটা প্রবাদ হয়েছিল
যে যা একবার ঘটে যায় ঈশ্বরও সেটাকে পরিবর্তন করতে পারেন না, এমনই নির্মম, যা একবার চলে যায় সে আর কোনদিন ফিরবে না। ওমর খৈয়মের একটা কবিতা আছে যে আমাদের কাঁধে তো দুটো ফেরেশতা আছে, তাই না, দুই কাঁধে দুটো, কেরামান আর কাতেবিন। তো তারা লিখছে, আমরা করছি, তারা লিখছে। ওমর খৈয়ম বলছেন ইংরেজি ফিটজেরাল্ডের অনুবাদে, দ্য মুভিং ফিঙ্গার রাইটস, আমরাও কাজ করছি আর ওই মুভিং ফিঙ্গারেরা লিখে যাচ্ছে। দি মুভিং ফিঙ্গার রাইটস অ্যান্ড হ্যাভিং রিড মুভ সং, লেখার পরে আবার লিখছে, কারণ আমরা আবার কাজ করছি, তারা আবার লিখছে। অন্তহীনভাবে আমরা কাজ করছি, তারা অন্তহীনভাবে লিখছে। নর অল দাই পাইটি নর উইট শ্যাল লিওর ইট ব্যাক টু কনসিল হাফ এ লাইফ, তোমার সমস্ত জীবনের পুণ্য সমস্ত জ্ঞান দিয়েও তুমি যদি চেষ্টা করো, ওই যে লিখে ফেলেছে তার আধা লাইন তুমি বুঝতে পারবে না। নর অল দাই টিয়ার্স ওয়াশ আউট এ ওয়ার্ড অফ ইট, তোমার সমস্ত চোখের পানি ওর একটা শব্দও বুঝতে পারবে না। আমরা যা হারিয়ে ফেলি একবার সেটা চিরদিনের জন্য হারিয়ে ফেলি। আমরা শৈশবকে একসময় হারিয়ে ফেলেছি। শৈশব বড় মিষ্টি সময়, বড় অনুভূতি ভরার সময়, বড় স্বপ্নে ভরার সময়। আমরা যত বয়সী হই, যে বয়সী হই, আমরা কেন যেন শৈশবের হাতছানিতে আমাদের ডাকতে থাকে। তার কারণ আমার একটা জিনিস মনে হয় ব্যক্তিগতভাবে, যে মানুষ ততদিনই তরুণ যতদিন সে শিশু। মানুষের মধ্যে এই শৈশবটাই হচ্ছে জীবন। আসলে শৈশবের কাছে ফিরতে চাওয়া মানে কিন্তু জীবনের কাছেই ফিরতে চাওয়া। তা আমরা সবাই ফিরতে চাই, যেখানেই যাই, যত দূরেই যাই, কোথায় ক্যানাডা, কোথায় সেখানে ইঞ্জিনিয়ারিং, দেখেন উনি চলে এসছেন। আমি অনেক পুনর্মিলনীতে দেখেছি কোথার থেকে সব পুরনো ছাত্রেরা, সেই স্মৃতিবিধুর ছাত্রেরা, স্মৃতিলোলুপ ছাত্রেরা আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে আবার তার সেই ছেলেবেলার স্কুল, ছেলেবেলার কলেজ, ছেলেবেলার বিশ্ববিদ্যালয়, সেইখানে ফিরে আসতে চায়। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের ছাত্ররা অনেক সময় পড়াশোনা করতে করতে এমন মেতে ওঠে, আমাকে বলে যে স্যার আমরা আর কোনোদিন এখান থেকে যাব না। আমি বলি যে এটা কি হয়, তুমি স্কুল থেকে চলে এসছ না? বলে এসছি স্যার। তাই বলেছে আর একবার তুমি ওই স্কুলে ফিরে যেতে পারবে? বয়স হয়েছে, এই চেহারা নিয়ে আরেকবার স্কুলের ওই ছাত্রদের মধ্যে গিয়ে বসতে পারবে? ভাবতো কি হাস্যকর তোমাকে দেখাবে। আমরা আর ফিরতে পারি না। আমি কি এখন স্কুলে গিয়ে বসতে পারব? আর আমি কি কলেজে গিয়ে বসতে পারব? আমাকে কি স্যার পড়াবে? আমি কি বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারব? আমরা কেউ আর ফিরতে পারি না। কোনো ফিরতে পারি না বলেই ফেরার জন্য এত আকুলি বিকুলি, এত স্মৃতিবিধুরতা, এত কাতরতা আমাদের মধ্যে। তো আপনারা যে আজকে এখানে এসেছেন সেই কাতরতার জন্য, আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে, আবার দুটো কথা বলব, পুরনো সেই দিনের কথা ভুলবি কি রেহায়, সে যে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। রবীন্দ্রনাথ এই জন্য এই গানটা এভাবে লিখে গেছেন। সবকিছুই যাবে, সব মিথ্যা হয়ে যাবে, কিন্তু মানুষের প্রেম, মানুষের ভালোবাসা এটা কোনোদিন যায় না। আমি পাবনা জেলা স্কুলে পড়তাম, সেই পাবনা জেলা স্কুলে আমি 30 বছর পরে গিয়েছিলাম একবার। সে যে কি অনুভূতি, সে যে কি বিষণ্ণ, অনুভূতিময় গভীর অনুভূতি, আমি এরকম অনুভূতির সামনে জীবনে পড়িনি। যেটার দিকে তাকাচ্ছি সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে যাচ্ছে,
প্রত্যেকটা গাছের দিকে তাকাচ্ছি, মনে হয় গাছের ওই পাশে আমার সেই শৈশবের ছেলেটা দাঁড়িয়ে আছে, আমি আমার সেই শৈশবের আমি আমি দাঁড়িয়ে আছি, আমি যেন দেখতে পাচ্ছি সমস্ত স্কুল জোড়া, আমার বন্ধু বান্ধব, আমার শিক্ষক কেউ নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা খুব সুন্দর গল্প আছে, এই অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, হ্যাঁ, লুই ক্যারলের সেই বিখ্যাত বই। বাচ্চা অ্যালিস, সে একটা শিশির থেকে কিছুটা ওষুধ খেয়ে ফেলেছে, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালিস বিরাট একটা মেয়েতে পরিণত হয়েছে। এই দেখে অ্যালিস দুঃখে কাঁদতে শুরু করেছে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে ঘরের মেঝেটাকে একদম ভরে দিয়েছে। তারপর এক সময় সে আবার আরেকটা ওষুধ পেয়ে গেছে, সে ওষুধটা খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালিস আবার আগের অ্যালিসে পরিণত হয়েছে। হয়ে দেখে ওই যে বড় হওয়ার পরে চোখের পানিতে ঘর ভাসিয়ে দিয়েছিল, সেই চোখের পানি তো রয়ে গেছে মেঝেতে, এবং সে দেখল যে নিজের চোখের পানিতে নিজেই সাঁতার কাটছে সে। তখন আমরা এই যে এখানে এসেছি, আসলে আমরা নিজের চোখের পানিতে নিজে সাঁতার কাটতে এসেছি, নিজের শৈশবকে, নিজের আর্লি লাইফকে আমরা ফেরত পেতে এসেছি। এই জন্য শুধু আমাদের দেশে না, সব দেশে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, সবখানে আছে। ফিরে আয়, ফিরে আয় তোরা, আবার আবার আমরা বন্ধু হব, হয় না কেউ কিছু দেখা হয়, এই বছরে একবারের জন্য দেখা হলো, এরপরে আর কবে হবে? এক বছর পরে একটু আগে একজন বলছিলেন আমাকে যে পরের বার আর দেখা হয় কিনা কে জানে, হয়তো হবে না বা হবে, কিন্তু ওই যে আকুতি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যারিস্টটল একটা খুব সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন যে নাটকের মধ্যে একটা জিনিস দেখা যায় যেটা ইডিপাস নাটকের মধ্যে আছে, সেটা হচ্ছে একটা ঘটনা একই জায়গায় ঘটে, একই সময়ে ঘটে, এবং ঘটনাটা একই থাকে, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ অ্যাকশন, তিনটা একসঙ্গে নাটকের মধ্যে হয়। এই থিওরি শেষ পর্যন্ত টেকে নাই, বহু নাটকে দেখা গেছে একই জায়গায় একই সময়ে একই ঘটনা একবারে ঘটে না, ঘটে না। কিন্তু টিএস এলিয়ট এটা নিয়ে একটা খুব সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন ঘটে না, কিন্তু নাটকের দিকে তাকালে বোঝা যায় যে ঘটনার প্রবণতা, নাটকের ঘটে না ঠিক, কিন্তু নাটকের প্রবণতাটা ওই দিকে, একই জায়গায় যাওয়া, একই সময়ে যাওয়া, একই ঘটনার মধ্যে যাওয়া। তো আমাদের জীবন সেই প্রবণতার জীবন। আমিও এই বিশ্ববিদ্যালয়ে এক সময় ছিলাম, যেমন কিন্তু অ্যালামনাই হতে পারবো না, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার জন্য যে যোগ্যতা দরকার ছিল সেই যোগ্যতা আমার ছিল না, কিন্তু মাস্টার হওয়ার জন্য যে যোগ্যতা দরকার ছিল সেইটা আমার ছিল। তখন এই বিশ্ববিদ্যালয়ে রশিদ সাহেব তখন ভাইস চ্যান্সেলর, আমি তখন বাচ্চা ছেলে, 23 বছর বয়স আছে, আমি তখন রশিদ সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, দেখা করে বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, অনেক কিছু এখানে আছে, ছাত্র আছে, দালান কোঠা সব হবে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটা প্রাণ দরকার, একটা সাংস্কৃতিক আবহাওয়া দরকার, একটা পরিমণ্ডল দরকার, কারণ মানুষ বিত্তবান হতে পারে, সম্পদশালী হতে পারে, কিন্তু সম্পদ দিয়ে তো সম্পদকে এনজয় করা যায় না, টাকা দিয়ে তো টাকাকে এনজয় করা যায় না, উপভোগ করা যায় না। জীবনকে উপভোগ করতে হলে হৃদয় লাগে, হৃদয়কে তৈরি করতে হয়, সেই হৃদয় যদি কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমতি হয়ে যায় তাহলে সেই বিশ্ববিদ্যালয় অনেক কিছু পেয়েও অনেক কিছু পায় না। তা আমি ওনাকে বলেছিলাম যে এখানে একটু সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা উচিত, আমার মনে হয় যে এখন পর্যন্ত সেই জায়গাতে হয়তো এই বিশ্ববিদ্যালয় কিছুটা হলেও পিছিয়ে আছে, সেটাকে উন্নত করা উচিত,
মানুষকে মানুষ হিসেবে বাঁচতে পারা উচিত। আমাদের শুধু ইঞ্জিনিয়ারিং পড়লেই হবে না, আমাদের সাহিত্যও পড়তে হবে, আমাদের সঙ্গীত শুনতে হবে, কেমন আমাদের চিত্রকলা দেখতে হবে, আমাদের চাঁদের আলোকে বুঝতে হবে, পূর্ণিমা রাতকে বুঝতে হবে, সুন্দর নীল আকাশকে বুঝতে হবে, পৃথিবীর মানুষকে বুঝতে হবে, জ্ঞানের প্রতিটা শাখাকে বুঝতে হবে। এগুলো যদি না হয় তাহলে পরে আমরা এক রৈখিক মানুষ হয়ে যাব, আমরা রোবট হয়ে যাব, আমরা যান্ত্রিক মানুষ হয়ে যাব। তো সেই জন্য আমি বলবো যে বিশ্ববিদ্যালয় খুবই বড় বিশ্ববিদ্যালয়, আমরা বুঝতে পারি যে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটা একটা। তার সঙ্গে যদি মানবিক জায়গা যুক্ত হয়, তার সঙ্গে যদি অনুভূতি যুক্ত হয়, ভালোবাসা যুক্ত হয়, শিল্প সংস্কৃতি মানুষ সবকিছু যদি যুক্ত হয়, মানুষের হৃদয়কে গড়ে তোলা, দৃষ্টিভঙ্গিকে গড়ে তোলা, মানুষের মনের জানালাকে বড় করে দেওয়া, দূরকে দেখতে পারার মতো ক্ষমতা মানুষের যেন হয় সেটা নির্ধারণ করা, এটা কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছে। একটা সভ্যজাতি হতে হলে আমাদের সভ্যতার কতগুলো মানদণ্ডকে পূরণ করতেই হবে, মানুষকে মানুষ হতে হবে।